হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাইব ক্রিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে নবমী, আর এই নবমীর দিনে আমরা সব বন্ধুরা মিলে একটু অন্য কিছু প্ল্যান করলাম। মানে আজকে আমরা বহরমপুর থেকে বেরিয়ে চললাম জিয়াগঞ্জে। জিয়াগঞ্জে চললাম ঠাকুর দেখতে নয়, সিনেমা দেখতে। তো প্রথমে আমরা কাশিমবাজার স্টেশনে চলে এসেছি সব বন্ধুরা মিলে, আমাদের ট্রেনও চলে আসছে। এবার আমরা চললাম সিনেমা দেখতে, কিন্তু সিনেমাটা কি বলতো, সিনেমাটা হচ্ছে নতুন ঋত্বিক রোশনের যে সিনেমাটা বেরিয়েছে না, বিক্রম বেদা, ওই সিনেমাটা আমরা দেখতে চললাম। তো আমাদের ট্রেন চলে এসছে, দেখে নাও ট্রেনটাকে। তো দুর্গা পুজোর জন্য একটু আলাদা করে সাজিয়েছে দেখছি, সব পোস্টার টোস্টার লাগানো আছে, বিভিন্ন রকম শাড়ির অ্যাড দেওয়া আছে। তো ট্রেনেও অতটা ভিড় নেই, নর্মাল দিনে যেমন থাকে। এই হচ্ছে আমার আজকের গ্যাং, যারা মিল যারা আমরা সবাই চললাম আজকে সিনেমা দেখতে। এই ট্রেন চলছে, চারিদিকে পরিবেশটা দেখো, আর সাথে ভিখারিগুলোকে দেখো, ভেতরে বসে জিভ বার করে সেলফি তুলছে, হাত দেখছে চশমা পরে। সো ফাইনালি আমরা জিয়াগঞ্জে নেমে এখন টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে যেতে যেতে রাস্তার ধারে যে সকল পুজোগুলো হচ্ছিল সেই পুজোগুলোর কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো ফাইনালি এবার আমরা সিনেমা হলে পৌঁছে গেলাম। তো সিনেমা হলে দেখতে পাচ্ছ সাইরেন বেজে গেছে, মানে এক্ষুনি মুভিটা স্টার্ট হবে। আমরা বাইরে থেকে কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে একবার এসেছি যাতে মুভিটা এনজয় করতে পারি। দেখো সব হাবাই তারা এখন থেকে চিপস নিয়ে রোলে বসে আছে। হ্যাঁ, সবারই লজ্জা, ওই সাইডে তো আমরা সব এইদিকে বসে আছি। দেখো এবার সবাইকে দেখে নাও কত সুন্দর গল্প করছে, এক্সাইটেড সবাই করতো, সবাইকে ডেকে ডেকে দেখাতে হচ্ছে যে আই ভাই দেখ একবার ভিডিও করছি আমি, ভিডিওতে একটু বলি একটু করে দে। তো ফাইনালি মুভিটা আমাদের স্টার্ট হয়ে গেল। তো মুভির ক্লিপগুলো আমি ভয়েস দিচ্ছি না, সেই হিসাবে তোমরা মুভির ক্লিপগুলোকে একটু দেখে এনজয় করো, ঠিক আছে? মুভির ক্লিপগুলো হোক, তারপরে আবার তোমাদের কাছে তারপর ফিরে আসছি, ঠিক আছে? এরপরে আমরা চলে গেলাম জিয়াগঞ্জেরই একটা নামি দামি ক্যাফেটেরিয়া রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা বিশেষ করে কলেজ স্টুডেন্টদের কাছে খুবই নাম জানা একটা রেস্টুরেন্ট, কারণ এখানে খুবই কম টাকাতে অনেক রকমের খাবার পাওয়া যায়। তো মেইনলি স্টার্টার্স পাওয়া যায়। তো সেই স্টার্টার্সগুলো এত সুন্দর, এত পরিমাণ কোয়ান্টিটি, আর একদম প্রাইসলেস বলতে পারো। তো তোমরাও আসতে পারো জিয়াগঞ্জের এই ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট। চিকেন পিৎজা অর্ডার করেছিলাম, তো চিকেন পিৎজাটা খাচ্ছিলাম, আর আমাদের বন্ধুরা দেখো কত শয়তান, কীরকম করে ভিডিও করে নিচ্ছে, তাই একটু দেখি দেখি খেয়ে নিতে হলো, কিছু মনে করো না, ঠিক আছে? তোমরাও পারলে এসো এখানে, খেতে সত্যি ভালো। একটু পোজ দিয়ে খেয়ে নিলাম, কিছু মাইন্ডে করো না কেউ। তো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার চললাম বাড়ির পথে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। হ্যাঁ, নবমী রাতেও আমরা ঘুরতে বেরিয়েছি, তারও ভিডিও চলে আসবে খুবই তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? নবমী রাতের ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো, চিন্তা করো না। আর যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি আসছি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি।